শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ ইংরেজ বাজার পৌরসভা এবং মালদা জেলার প্রশাসনের। শহরের পাঁচটি জায়গায় ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হলো ট্রান্সফার স্টেশন। এই মর্মে রবিবার সকালে জেলা শাসকের একটি প্রতিনিধি দল এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। শহরের মকদমপুর এলাকা, বিবেকানন্দ স্কুল মাঠ, ফোয়ারা মোড়ের পুরাতন হাসপাতাল চত্বরসহ মোট 9টি জায়গা পরিদর্শন করা হয়। এ বিষয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ এবং বিএলআরও অনন্য দত্ত জানান, শহরে অবস্থিত মোট 9টি জায়গা আজ পরিদর্শন করা হয়। চিহ্নিত জায়গাগুলো ঠিকঠাক থাকলে আইনি প্রক্রিয়া মেনে তৈরি করা হবে ট্রান্সফার স্টেশন। শহরের বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনাগুলি ই রিক্সার মাধ্যমে ফেলা হবে এখানে। এবার সেখান থেকে এই নোংরা আবর্জনাগুলি গার্বেজে নিয়ে যাওয়া হবে। এর ফলে শহরকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে বলে আশা প্রকাশ করেন তারা। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা নানা রকমভাবেই চেষ্টা করছি, কিন্তু শহরকে যদি আমাদের সত্যি সত্যিই পরিষ্কার রাখতে হয় তাহলে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ওয়ার্ডের যে নোংরাগুলো রাস্তার উপরে ফেলি সেটা ফেলতে চাইছি না। আমরা এই 29টা ওয়ার্ডের মধ্যে নির্দিষ্ট 4-5টা পকেট আমরা চাইছি যেখানে ওয়ার্ডের নোংরাটা আমরা সেখানে এসে ফেলবো, যেটা কলকাতায় হয়। সেখান থেকে আমাদের যে গাড়িগুলো আছে আমাদের নির্দিষ্ট জায়গায়, যে মধুপুরে যে জায়গাটা করেছি গার্বেজ জোন, সেখানে আমরা নিয়ে যাব। সেই পকেটগুলো আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছিলাম, নতুন ডিএমের কাছেও আমি নিজে বলেছিলাম যে আপনি যদি শহরকে পরিষ্কার চান তাহলে আমাকে এই জিনিসগুলো দিতে হবে। তার নির্দেশ মতন তার প্রতিনিধি হয়ে ওনারা এসেছেন, আমরাও আছি, যে জায়গাগুলো দেখাচ্ছেন সেই জায়গাগুলো আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলি, সুবিধে অসুবিধে কোথায় আছে সেটা দেখে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে জায়গাগুলো যদি পেয়ে যায় তাহলে আগামী দিন আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। এবং ওয়ার্ডের দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তায় রাখা হয়, আমরা এটা আর করতে দেব না। আমরা ই রিক্সার মাধ্যমে ওই ওয়ার্ড থেকে যে নোংরাগুলো ওঠে সেই ই রিক্সার নোংরাগুলো আমাদের নির্দিষ্ট পকেটে, যেসব ওয়ার্ডের পাশে আমরা পকেটগুলো করব সেখানেই ফেললে মনে হয় আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন। আবার এই পকেটগুলো থেকে ডাম্পিং গ্রাউন্ডে মানে কটার মধ্যে টানবো? আমাদের আমরা সকাল থেকে ধরুন ই রিক্সার মাধ্যমে শহরকে যদি ওয়ার্ডের নোংরাটা ফেলে দিতে পারি তাহলে মনে হয় 11-12টার মধ্যে এটাও ফাঁকা হয়ে যাবে। দাদা এই যে বলিনি যে উনি যে জায়গাগুলো দেখালেন সেগুলোতে আমরা করছি, আমরা স্পট দেখতে এসেছি, সেই স্পটে করতে গিয়ে আইনের যদি কোনো বাধা না হয়, মানুষের যাতে কোনো অবজেকশন না হয় বা লোকাল কাউন্সিলরের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষের যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়, এগুলো বিবেচনা করেই সিদ্ধান্ত ফাইনালি না। জায়গা দেখানো মানেই তো সেটা নয় কিনা, সেখানে গাড়ি ঢুকতে গিয়ে মানুষের কোনো অসুবিধার সম্মুখীন হবেন কি না এগুলো বিবেচনা করেই সিদ্ধান্তটা নেব। 4টে ডাম্প কারো কোনো অসুবিধার সৃষ্টি না করে, ধরুন একটা রাস্তায় নোংরা পড়ে থাকছে, সেই রাস্তাটায় নোংরা না ফেলে যদি একটা নির্দিষ্ট জায়গায় সব নোংরা পড়ে থাকে তাহলে সেখানে হয়তো কিছু মানুষের অসুবিধা হতে পারে, কিন্তু শহরে প্রতিটা মানুষের তো অসুবিধা হবে না। মানে পৌরসভার যে সমস্ত গার্বেজ গ্রাউন্ড হিসেবে কিছু কিছু জায়গা বিভিন্ন ওয়ার্ডে আমরা খোঁজ করছি, এবং আমাদের সাথে আজকে চেয়ারম্যান সাহেব আছেন, স্যার এসেছেন, জায়গাগুলো প্লটগুলো দেখাচ্ছি, ফাইনালি এখনও কিছু হয়নি, কিন্তু দেখানোর পরে দেখা হচ্ছে যে কোনটা কোনটা সিলেক্টেড হয়। কতটা জায়গা নিয়ে হবে কিছু? মোটামুটি 200 প্রপোজাল আছে, এরপরে বাকিটা দেখি না। ম্যাডাম যে জায়গাগুলো দেখালেন সবগুলোই তো বিতর্কিত জায়গা, তো মানে কি বলছেন না, যেটা বাদ দিয়ে যেটা হচ্ছে সমস্ত 1 নম্বর প্লটে আছে, এবং আমাদের যেটা দেখা যাচ্ছে সেখানে কোনো কোর্ট কেস ম্যাটার নেই। আমরা কি জানি যেগুলো আর কি কোর্ট কেস ম্যাটার থাকে না সেখানে কোনো লিটিগেশন থাকে না, সেই রকম আমাদের রেজিস্টার চেক করে সেই সমস্ত জায়গা দেখানো হচ্ছে। যেটা এনিমি প্রপার্টি বলছেন ওটা ওই প্লটটা বাদ দিয়ে বলুন, আর 1 নম্বর প্লটে সরকারি খতিয়ানে আছে সেই জায়গাটাতে মানে দেখাউন্ডটা এখানে শহরের মধ্যে এইভাবেই প্রপোজালটা চেয়ে পাঠানো হয়েছে, কারণ শহরের নোংরা যেহেতু গাড়িগুলো টানবে যাতে খুব বেশি দূরে যেন নোংরা টেনে, এটা কিন্তু এইভাবেই প্রপোজালটা এসেছে বলে ওই সেইভাবেই আমাদের জায়গা সিলেকশন হচ্ছে। আমরা নিজে থেকে না, আমাদের কাছে কিছু রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, অ্যাপ্রোচ রোড থাকা চাই, তারপরে আপনাদের শহরের মধ্যে হওয়া চাই, অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করে আমরা এই জায়গাগুলোকে সিলেক্ট করেছি। ফাইনালি কিছু হয়নি, আমরা দেখাচ্ছি, অথরিটি যদি মনে করে তাহলে আমরা সেই টোটাল কি 5টা ধরুন?
পাঁচটা সংখ্যা এখনো আমাদের হাতে আরো বেশি আছে, আটটা নটা মতো আছে, আটটা নটা প্লট আছে। এখন এখন চয়েসের উপরে ইয়ে করে কোনটা কি হচ্ছে এবং জনসাধারণের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটা দেখে নিয়ে ফাইনালি আমাদের ডিসিশনটা নেওয়া হবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।